করে যে বিহু আহিলে, উৎসব আহিলে, পূজা আহিলে বা নির্বাচন আহিলে কিয় কোভিড আহে বলি, সেইটো সময়তে আকো আহিছে কোভিড মানুহর জীবনলৈ, পুনৰ ভয়ঙ্কর রূপত আহিছে কোভিড মানুহর জীবনলৈ, পুনৰ করোনার দ্বারা আক্রান্ত হৈছে ইজনের পিছত কিজন ব্যক্তি। এইবার অশোক গেহলটও আক্রান্ত হৈছে কোভিডর দ্বারা। লৈ আহিছো সবিস্তারে। কোভিডত আক্রান্ত কংগ্রেস নেতা অশোক গেহলট, এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর, কোভিডত আক্রান্ত হয়েছে কংগ্রেস নেতা অশোক গেহলট। কোভিডর ভয়াবহ রূপ দেখিলে পোৱা গৈছে সমগ্র দেশত। টুইট যোগে ঘোষণা করে মুখ্যমন্ত্রী অশোক গেহলটে, এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর, টুইট যোগে ঘোষণা করেছে রাজস্থানের এগারী নেতায়, দেশত ভয়ঙ্কর রূপত বৃদ্ধি পাইছে কোভিডর সংক্রমণ। দেশের ভিন্ন প্রান্তত এটা কোভিডে ভয়াবহ রূপ ধারণ করেছে। কোভিডত আক্রান্ত হয়েছে ইজনের পিছত কিজন লোক। মঙ্গলবারের দিনট 3,038 জনলৈ বৃদ্ধি পাইছে আক্রান্তর সংখ্যা। ক্রমাৎ বৃদ্ধি পাইছে কোভিডর দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা। মৃত্যুর সংখ্যা বৃদ্ধি 9 জনলৈ বৃদ্ধি পাইছে কোভিডর দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকর সংখ্যা। এই মুহূর্তে আমি জানাই আছো ডাঙর খবর, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও আক্রান্ত হয়েছে কোভিডত, আর সেই সময়তে অশোক গেহলটও কোভিডর দ্বারা আক্রান্ত হয়েছে বলে জানিপরা গেছে। টুইট জড়িয়ে এই কথা স্পষ্ট রূপত জানিলে দিছে সাধারণ লোকক। টুইট যোগে সমগ্র দেশবাসীক এই কথা জানাইছে, পুনের ভয়ঙ্কর রূপত মানুষের জীবনলে আহিছে করোনা। এই মুহূর্তে রাইজে জানি বিচারিছে, রাইজে প্রশ্ন করেছে কিয় নির্বাচন আহিলে, কিয় বিহু আহিলে বা কিয় যিকোন উৎসব আহিলে করোনার ভয়াবহ রূপ দেখিলে পোৱা যায়। এই মুহূর্তে রাইজে তাকে ভিন্ন মহলত আলোচনা করা দেখিলে পোৱা গৈছে, আর সেই সময়তে বিভিন্ন রাজ্যে এসপি পর্যন্ত রাইজর আগত দাঙি ধরেছে। ভিন্ন রাজ্যই কৈছে, বিশেষ হারিয়ানার দরে রাজ্যে সাধারণজনক ভিড় থকা অঞ্চলের পর আঁতরত থাকিবর অনুরোধ জানাইছে, লগতে মাস্ক পরিধান করিবর সকলকে আহ্বান জানাইছে, লগতে সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করিবর সকলকে আহ্বান জানাইছে। এই মুহূর্তে আমি আপনাদের জানাই আছো অশোক গেহলট পুনের কোভিডর দ্বারা আক্রান্ত হয়েছে, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাইছে 9 জনলৈ, দেশত বহু লোক আক্রান্ত হয়েছে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও আক্রান্ত হয়েছে কোভিডর দ্বারা, কোভিডত আক্রান্ত কংগ্রেস নেতা অশোক গেহলট দেখিলে পোৱা গৈছে। প্রায় 3,038 জন লোক বর্তমান কোভিডর দ্বারা আক্রান্ত হয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে কোভিডে। সতর্ক হবর সমগ্র দেশবাসীক ইতিমধ্যে আহ্বান জানাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।